সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ 26 ফেব্রুয়ারি 2021, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে পাবনা ইমন ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোর থানার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে। তো এর আগে ওই ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখিয়েছি। এই ফার্ম থেকে মূলত সার বাচ্চা বিক্রি করা হয়। তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন সার বাচ্চা ওনারা সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই আপনাদের দেখাবো। এইগুলো কোনটা, কোন জাতের, কেমন বয়সের বা কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দোয়া ভালো আছে। তো শুরুতে আমার দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু বলবেন। পাবনা ইমন ডেইরি ফার্ম, আমি রাজু আহমেদ, পাবনা জেলা চাটমোর থানা, চাটমোর মধুরপুর ইউনিয়ন পরিষদের সামনে আমার খামারটা সংলগ্ন। আচ্ছা, এটা একটা বিক্রয় কেন্দ্র, আপনি এখান থেকে গরু বাছুর বিক্রি করেন? হ্যাঁ, এটা তো বিক্রয় কেন্দ্র, জায়গায় জায়গাতে সংগ্রহ করি, এখান থেকে সেল করি আর কি, এটা হচ্ছে মূল কেন্দ্র। আচ্ছা, তো বর্তমানে কতগুলো গরু আছে? বর্তমানে আছে 14-15টা, তার মধ্যে কিছু বেচা আছে, ওগুলো প্রতিমধ্যে দেবো না, যেগুলো মানে বেচা নাই সেগুলো প্রতিমধ্যে, বিক্রি উপযুক্ত যেগুলো সেগুলো দেখাবেন। জি। তো এবার কি শুধু সার বাচ্চা না বকনা বাচ্চাও আছে? বকনা বাচ্চা আছে একটা, আর সার বাচ্চা বাদ বাকি সার বাচ্চা আছে একটা মাত্র বকনা বাচ্চা, আর বাদ বাকি সবগুলোই সার বাচ্চা। সার বাচ্চা। আচ্ছা, তো চলেন আপনার গরুগুলো এক এক করে দেখি, আর আপনি এক এক করে এই গরুগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা দেন। তো সবগুলো গরুই তো আপনি বাইরে সারিবদ্ধভাবে সাজাইছেন। তো শুরুতেই একটা বাচ্চা আছে, এটার বয়স কত মাস হবে? এটা বয়স হবে হচ্ছে হলো, এটা তো আমার আনুমানিক ভাই, কেনা বয়স জেনে না, হ্যাঁ এই 6 মাস, 6 মাসের মতো বয়স হবে, 6 মাস অথবা 6 মাস প্লাস এরকম হতে পারে। তো নিয়ে আসছেন কবে? নিয়ে আসছি আজ 5 দিন হলো। 5 দিন, এটা তো একটা সার বাচ্চা। জি, সার বাচ্চা। তো আনুমানিক বয়স কত বললেন? আনুমানিক বয়স হলো 6 মাসের মতো। জি। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল, নিয়মিত খাবার দাবার খায়? সব কিছুই খাবার দাবার খায়। আচ্ছা, তো এই বাচ্চাটা সার্বিক দিক দেখে যদি কারো পছন্দ হয়, জি, কেমন দাম পড়বে? এটার দাম পড়বে হচ্ছে 55,000। এটার দাম চাও 55,000? জি। দরদামের সুযোগ আছে? আছে। আচ্ছা, তো এটার দড়ি খুলে একটু ভিতরে নিয়ে যাওয়া হোক, পরবর্তী যে গরুগুলো আছে আমরা পালাক্রমে দেখতে থাকি। এটা 55,000 গেল? 55,000। পাশে যে আরেকটা গরু আছে, চলেন সেটা দেখি। সেম বয়স? সেম বয়স। জি ভাই। 6 মাস? 6 মাস। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল, নিয়মিত খাবার দাবার খায়? নিয়মিত খাবার দাবার সব কিছু খায়, টিকে ভ্যাকসিনও মনে করেন গতকাল দেওয়া আছে। আচ্ছা, তো খাবার দাবার না হয় খায় বুঝলাম, কিন্তু কি খাবার খায় এটা তো বলেন না। এটা হচ্ছে হলো আপনার খড় খায়, দানাদার খাদ্য যা দেন তাই খাবেন, ধরেন ভুট্টা, খেসারি, ভুসি, খোল যা দেন, আমরা অত কিছু দেই না, আমি খেসারি, আমি ভুসি দেই, আর হচ্ছে হলো খড় খাওয়াই, এই কিছু খাওয়াই, মানে বেশি কিছু খাওয়াই না ভাই, আমার খরচটা বেশি বেড়ে যায়। খরচ বেশি করলে প্রফিট কম হবে? প্রফিট কম হবে। তো এই বাচ্চাটার দাম কেমন পড়বে? এটাও 55,000। 55,000। জি। দরদাম করে নেওয়া যাবে? দরদাম করে নেওয়া যাবে, আর যদি লটে কেউ নেয় তাহলে 56,000 টাকা পড়বে। এই টোটাল লট 56,000? 56,000 টাকা। আচ্ছা, তো এটাও নিয়ে যাওয়া হোক 55,000 টাকা। এটা 2 নাম্বার। জি। 3 নম্বরে যেটা আছে, 3 নম্বরটা সম্পর্কে জানান, এটার বয়স কত মাস? এটার বয়স হবে 6.5 থেকে 7 মাস। 6.5 থেকে 7 মাসের মতো বয়স হবে? জি। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা, তো এটাও নিয়মিত খাবার দাবার খায়? হ্যাঁ, নিয়মিত খাবার দাবার খায়। তো এটার বডি কন্ডিশন দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম আসবে? এটার দাম চাও ভাই হচ্ছে হলো 62,000। 62,000 টাকা দাম চাচ্ছেন, দরদামের সুযোগ আছে? হ্যাঁ, দরদামের একটু সুযোগ আছে। তো গরুটা ঘুরায় দেওয়া হোক, অপর পাশটাও দর্শকদের দেখাই, কোনো মানে ইয়ে ক্ষতটা তো আছে কিনা। জি, অবশ্যই অবশ্যই। জি ভাই। তো দাম এককভাবে কত চাইলেন? 62,000। 62,000 দরদামের সুযোগ আছে? আছে। আচ্ছা, তো এটা 3 নম্বর গরু। জি। এই গরুটাও খুলে নিয়ে যাওয়া হোক, পাশে 4 নম্বর গরু বাঁধা আছে, 4 নম্বর গরুটা দর্শকদের দেখাই। জি। এই যে 4 নম্বর, আস্তে আস্তে কি বড়র দিকে যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে বড়র দিকে যাচ্ছি। এটার বয়স কত মাস? এটা ধরেন 7.5, 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
তো এই গরুগুলোর বডি কন্ডিশন জাতমান এগুলো দেখেই কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ, যে নিবেশে জাতমান দেখে বডি কন্ডিশন দেখে মানে রোগ বালাই আছে কি না, তাপমাত্রা আছে কি না, যদি থার্মোমিটার দিয়ে মাপলে তা তো সমস্যা না, আরো ভালো। আচ্ছা, তো এটার বয়স কত মাস আছে? এটা 7.5 মাস এরকম ভাই, 7 মাস 7.5 মাস। এটার দাম আসবে কত? এটার দাম পড়বে 60,000 টাকা। 60,000 টাকা দর দামের সুযোগ আছে? আছে। এটা বোধহয় 4 নাম্বার গেল। জি, এটা নিয়ে যাওয়া হোক। পাশে যে 5 নাম্বার একটা আছে, জি, এটা খুব সুন্দর একটা বাচ্চা, কালারটা মানে খুব কালারটা ভালো এবং
লাদুস লুদুসের গ্রোথ মোর লাভ ইট সব কিছু ভালো আচ্ছা মোটামুটি মাশাআল্লাহ আর কি ভালো বাচ্চা এইটার বয়স কত মাস হবে এটা বয়স ছেম বয়সই হই দেন ধরে 7.5 মাস 7 মাস 7 মাস 7.5 মাস বা 8 মাস এর মধ্যেই হবে এর মধ্যে আর কি আচ্ছা তো গরুটা সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ গরুটা সম্পূর্ণ সুস্থ সবল আচ্ছা একটু ঘুরায় দেন অপর পাশটাও দেখাই তো এইটা দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম পড়বে এটার দাম চাওয়া ভাই জান 65,000 এককভাবে নিলে 65,000 দাম চাওয়া আর যদি টোটাল মুটলে তাহলে 56,000 56,000 টাকা এই লটের দাম লটের দাম 56 তো এইটা 5 নাম্বার গরু জি তো এই গরুটাও নিয়ে যাওয়া হোক পরবর্তী 6 নাম্বার যে গরুটা বাঁধা আছে 6 নাম্বার গরুটা দর্শকদের দেখাই পাশেই 6 নাম্বার গরুটা বাঁধা আছে জি এটার বয়স কত মাস হবে এটা 7 মাস 7 মাস বয়সে একটা বাচ্চা 7 মাস প্লাস আর কি সবগুলাই তো সার বাচ্চা হ্যাঁ সব সার বাচ্চা আচ্ছা তো এই বাচ্চাটাও সম্পূর্ণ সুস্থ সবল জি নিয়মিত খাবার দাবার খায় জি ভাইজান আচ্ছা তো এটা যদি এককভাবে কেউ নিতে চায় কেমন দাম আসবে এটা 63,000 63,000 টাকা হ্যাঁ এটা 63,000 পড়বে এককভাবে নিতে চাইলে এটার দাম পড়বে বড় হলেও তো এইগুলো আসন্ন কুরবানির ঈদে রেডি হবে না তা হবে না তা হবে না ভাইজান এগুলো 22 সাল টার্গেট করতে হবে 22 সাল অথবা পরে হোক টার্গেট করতে হবে 22 সালের আগে এই গরুগুলো রেডি হবে না না আচ্ছা এটার বয়স কত মাস হবে এটা ধরেন 8 মাস প্লাস ধরেন 8 মাস প্লাস জি তো এই গরুটা একটু এদিকে ঘোরায় দেওয়া হোক অপর পাশে আমরা দর্শকদের দেখাই তো এই গরুটার দাম আসবে কেমন এককভাবে এটার দাম পড়বে 70,000 70,000 টাকা আপনি এককভাবে দাম চাইছেন জি 70,000 আর লট আকারে এইগুলো আসবে 56,000 হ্যাঁ তো এই 56 কি ফিক্সড নাকি আরেকটু দরদাম করা যাবে না একদম ফিক্সড 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 56,000 একবার বাটা রেট আচ্ছা তো এটা গেল আপনার 7 নাম্বার জি তো এই গরুটা একটু খুলে নিয়ে যাওয়া হোক পাশে 8 নাম্বার যে গরুটা আছে 8 নাম্বারটা দেখাই পাশে যে 8 নাম্বারটা আছে এটার বয়স কত মাস হবে এটা 8.5 নয় এরকম হবে আর কি 8.5 মাস 9 মাস জি এই কুরবানির ঈদে এই গরুগুলো রেডি হবে না না তা হবে না আচ্ছা তো গরুটা সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল আচ্ছা তো একটু ঘোরায় দেন অপর পাশটা দর্শকদের দেখাই তো এটা 8 নাম্বার গরু জি এটার দাম আসবে কেমন এটার দাম চাওয়া দাম হলো 75,000 এককভাবে দাম চাওয়া 75,000 আর লট আকারে নিলে এটাও 56 এটাও 56 লট আকারে দামটা কম কিন্তু এককভাবে নিতে গেলে দামটা একটু বেশি আসতেছে এই কারণে যে মানে লট আকারে নিলে পরে লট আকারে যখন নিতে যাবি তখন মোটামুটি 2000 টাকা আমি পার পিস লাভ করব ভাই ধর 8 দুগুণ 9 দুগুণ 18,000 এখন মনে করেন এক থেকে আমার গরুগুলো চলে গেল যেই নেই এক থেকে আমার গরুগুলো চলে আমি আমি নতুন আবার নতুন গরু আবি আবার কালেকশন করতে মনে করেন সেল করব বেশি আমার মনের একটা আশা আকাঙ্ক্ষা সেল করব বেশি লাভ করব সীমিত আচ্ছা এটি মনে করেন গত টাইমে মনে করেন যে প্রতিবেদন করছেন ভাই আপনি যেভাবে দিছি লট আকারে দিছি আল্লাহর রহমতে দুইজন লিছে লট আকারে একই রকম আর দুইজন মিল করে লিছে এখন মনে করেন যে আমার যদি মনে করেন 9টা গরু একবারে জল চলে যায় তাহলে আমার মনে হয় এইটাই আমার একবারে মূলধনটা পেয়ে যাবেন পরবর্তী দিনে আবার কালেকশনে যাবেন নিয়ে আসতে পারবেন বেটার তো আমার কথা হলো লাভ করব কম সেল আমি একটু বেশি দেব এই আমার মনের একটা এই কারণে লটাকারের দাম আর একটা নিলে সময় বেশি লাগবে সময় বেশি লাগবে আর দামটা একটু বেশি হবে আচ্ছা তো এটা 8টা ছিল হচ্ছে আপনার সার বাচ্চা এই একটা বকনা বাচ্চা এটা হলো শাহিওয়াল বকনা বাচ্চা শাহিওয়াল জি কেমন বয়স এটা ধরেন তাও 10 মাস 10 10 প্লাস এরকম আচ্ছা সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল তো এই বকনাটা যদি কোনো ক্রেতা নিতে চায় কেমন দাম পড়বে এটা পাই দাম চাওয়া 60,000 60,000 দাম চাওয়া জি দরদামের সুযোগ আছে হ্যাঁ দরদামের তো এই 8টা সার এবং একটা বকনা এই 9টা গরু যদি কোনো ক্রেতা নিতে চায় আপনার দাম পড়বে হচ্ছে 56,000 টাকা পার পিস আর এটা আলাদাভাবে কেউ নিতে চাইলে দাম আসবে 60,000 টাকা আচ্ছা আলাদা নিলে 60,000 টাকা তো আলাদা আলাদা নিলে যেভাবে দাম চলেন এইখান থেকে দর্শক দরদাম করে নিতে পারবে জি জি তো এই ছিল আপনার গরু আর কি কোনো গরু অবশিষ্ট আছে অবশিষ্টগুলো বিক্রি আছে ভিতরে আছে ওগুলা তো বিক্রি করে ফেলাইছে ওগুলো আর তো দরকার নাই ভাই যেহেতু বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে ওগুলো না দেখেন না দেখেন এইবার যে গরুগুলো দেখলেন কারো কোনোটা পছন্দ হলে বা লট আকারে পছন্দ হলে কেউ যদি কিনতে চায় কিভাবে কিনতে হবে কি কি সুযোগ সুবিধা আপনি দিবেন আমার এখানে
এক হলো 9 টাকার লিলি 56,000 টাকা দাম আর হচ্ছে হলো আর যদি পার পিস লয় তাহলে দামাদামি করে নিতে হবে দাম চলেন দরদাম করে নিতে হবে দরদাম করে নিতে হবে আর হচ্ছে হলো এখানে আসবে অনলাইনেও যদি দেখে ভিডিও কলে দেখবে দেখার পর পছন্দ হইলে দামাদামি করবে ব্যাংকে টাকা লাগা দিবে আমি আমার লোক দিয়ে কিন্তু ভাই গাড়ি ভাড়া তার সেটাও আমি বলে দিচ্ছি যে গাড়ি ভাড়াটা তা যে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে গেল শুধু গাড়ি ঠিক করে দিবেন হ্যাঁ গাড়ি ঠিক করে দেবো লোকও আমি দিয়ে দেবো লোক আমি দিয়ে দেবো টাকা ব্যাংকে লাগা দিবি আমি এদিকে গাড়ি দিয়ে গাড়ি মাল তুলে দেবো এবং ভিডিও কলে দেখা দেবো এবং তাকে ছবি দেবো বাচ্চা ঠিক আছে কি না বাচ্চা যে বাচ্চা দেখছেন সেই বাচ্চারও ঠিক আছে কি না আপনি যেটা দেখছেন কালার সব কিছু হ্যাঁ সেটাই যাচ্ছে কি না আর হচ্ছে যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবে আমাকে ফোন দিবে রিসিভ করে নিয়ে আনলে আমার দায়িত্ব আমার আমার বাসায় থাকবে খাবে দেখবে পছন্দ হলে নিবে পছন্দ হবে নিবে না এইখানে সেই সুযোগ সুবিধাগুলো আছে এখানে ট্রেনের ব্যবস্থা আছে বাসের ব্যবস্থা আছে বাস থেকে আসতে এলে লাগে আমার বাসায় আসলে লাগে 5 টাকা আবার যদি ট্রেনের থেকে নাইবে ভ্যান ভাড়া লাগে হলো 5 টাকা সুবিধা আছে তো ঠিক আছে সরজমিন এসে যদি দেখে তাতে ওয়েলকাম আরো ভালো আরো ভালো তো ঠিক আছে রাজু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে বেশ কিছু গরু সংগ্রহ করছেন সেগুলো আমার দর্শকদের দেখাইছেন প্লাস এগুলোর বর্ণনা জানাচ্ছেন ওই বাইকারে যে একটা কথা হলো যে সেটা হলো যে ওরাও বাইরে থেকে কষ্ট করে নানান দেশ থেকে নানান ফোন টটটা আসে তাদের দুঃখ কষ্ট একটু বলে শুনতে হয় তাদের কথা হলো তাদের কথা ভেবেই আমি একটা কথা বলতেছি যে কেউ তো মনে করেন যদি আগে বলেছি যে ডিফেন্স এই বাচ্চাগুলো মনে করে ডিফেন্সের মতন দুইটা তিনটা কিনে যদি ফালা দিতে সার বাচ্চা এমন কিন্তু না কিন্তু গাবি কিন্তু না যে মানে দোয়ান লাগবে বা মোটা অঙ্কের একটা মূলধন পাইলে হয়তো ওইটা দিয়ে অনেক কিছু করতে পারবে এভাবেও করলে পারো অনেকগুলো অনেক মানুষ গত টাইমে গত আর আগে টাইমে তিনজন তিনটে একজন নিছে সে লোক বিদেশ গেছে বহু লালন পালন করে তো সেই ক্ষেত্রে যদি কেউ নিতে চায় তাদের তাদেরকেও আমি নিতে পারবে সমস্যা নাই এই এই কথা আর কি তো ঠিক আছে রাজু ভাই আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তো ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম টিভিকেও ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম